বামামলে কাজে ফাঁকিবাজির মানসিকতা থেকে এখনো বেরিয়ে আসতে পারছে না অধিকাংশ সরকারি কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় প্রচুর বেতন পেলেও সে আমলে ইনকিলাবে জিন্দাবাদ বলেই দিন কাটিয়ে দিত তারা, ঠিক করে কোনো কাজ করতো না। এদের জন্য সুস্থ কর্মসংস্কৃতি ব্যাঘাত ঘটছিল এতদিন। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃতীয় দিনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন অমরপুরের বিজেপি বিধায়ক রঞ্জিত দাস। বামামলের নেতাদের বিরুদ্ধে দিন এক রাশ খুব উগরে দেন তিনি। বলেন, কাজ না করিয়ে মিছিলে হাঁটিয়ে হাঁটিয়ে সরকারি কর্মচারীদের কাজ করার মানসিকতা নষ্ট করে দিয়েছে পূর্বতন বাম সরকার। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে সেই সময় আন্দোলনে ব্যস্ত থেকেছে তারা। ত্রিপুরায় সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার, তবে ষড়যন্ত্র চলছে এখনও। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে না কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকেরা। কাজে ফাঁকি দেওয়ার জন্যই এই অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ত্রিপুরা সরকারের তফসিলে জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাকর দাসকে মঙ্গলবার সাধুবাদ জানান বিধায়ক রঞ্জিত দাস। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন মন্ত্রী সুধাকর দাস। তার লক্ষ্য একটাই, সরকারি দপ্তরগুলিতে যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে এবং সাধারণ মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়। সেই লক্ষ্যে মাঝে মাঝে নিজের দপ্তরের অধীন বিভিন্ন অফিস এবং রাজ্যের হোস্টেলগুলোতে আচমকায় পরিদর্শনে যান তিনি। স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, জনগণের টাকায় বেতন নিয়ে কাজে ফাঁকি দেওয়া যাবে না, সঠিক সময়ে অফিসে আসা যাওয়া এ ও স্বচ্ছ কাজ করার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে রাজ্যে। রাজ্য সরকারের কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগে প্রমাণ পাওয়া গেলে সরাসরি সাসপেন্ড করা হবে তাকে। ত্রিপুরার সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে মন্ত্রী সুধাংশু দাসের এই কড়া মনোভাবের এদিন ভূয়সী প্রশংসা করেছেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। মানুষ যাতে পরিষেবা পায়, রাজ্যবাসীকে যাতে ভোগান্তির শিকার না হতে হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের মঙ্গলবার নির্দেশ দিয়েছেন অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।